আমরা এখানে একটা পিসি দেখতে পাচ্ছি। তো পিসিটি আমরা শুধুমাত্র এখানে পাওয়ার লাইন দিছি, বাট আমাদের এখানে কিবোর্ডে একটা অন্য একটা পিসি চলতেছে এখানে, বাট এটা না, এটা আমাদের শুধুমাত্র পাওয়ার লাইনটা দেওয়া, আর এখানে আর কোনো কিছু লাগানো নাই। তো আমাদের পিসিটি আমরা পাওয়ার দিচ্ছি, বাট এখানে কিন্তু কোনো কিছুই ঘটতেছে না। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখব কি কারণে এর পাওয়ার আসতেছে না। তো এখানে দেখেন আমাদের পাওয়ারের লাইটটা কিন্তু জ্বলতেছে, মাদারবোর্ডে পাওয়ারের লাইটটা কিন্তু জ্বলতেছে, বাট আমাদের পাওয়ার আসতেছে না। ওকে, অনেকে এই ধরনের প্রবলেমে পড়ে থাকেন যে মাদারবোর্ডে পাওয়ার আছে বাট আমরা পাওয়ার দিচ্ছি, পাওয়ার আসতেছে না। ওকে, এটার পাওয়ার বাটনটাও নষ্ট, আমরা রিস্টার্ট বাটনটা ইউজ করতেছি এটাকে অন করানোর জন্য। পাওয়ার প্রেস করার পরেও কিন্তু কিছুই আসতেছে না। তো আমরা ফার্স্ট টাইম এর যে পাওয়ার সাপ্লাইয়ের যে পোর্টটা আছে এই পোর্টগুলো খুলে দেখব এবং অন্য একটা পাওয়ার সাপ্লাই অ্যাড করে দেখব যে এর পাওয়ারের প্রবলেম সলভ হয় কি না। আমরা পাওয়ারটা বন্ধ করে নিই, দেন এখান থেকে আমরা পাওয়ার লাইনটা খুলব, খুলে আবার লাগাব ঠিক মতো। জাস্ট এটা একটু প্রি চেক, পাওয়ার লাইনটা দিয়ে দিলাম, আমরা আবার পাওয়ার দিচ্ছি, বাট কোনো ঘটনাই ঘটতেছে না। ওকে, আমরা আরেকটা পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে দেখি। তো আমরা এখানে আরেকটা পাওয়ার সাপ্লাই নিছি, তো এই পাওয়ার সাপ্লাইটা আমরা এখানে অ্যাড করে দেখব। আগের পাওয়ার সাপ্লাইটা খুলে দিই, আগেরটাকে সম্পূর্ণ আলাদা করে দিলাম এবং এখানে 12 ভোল্টের লাইন এটা দিয়ে দিচ্ছি। এখানে বড় পিনের লাইনটা দিয়ে দিচ্ছি এবং পাওয়ারের লাইনটা আবার এইখানে অ্যাড করে নিচ্ছি আমরা। ওকে, বোর্ডেও পাওয়ারে চলে আসছে, আমরা এখন পাওয়ার চাপব, পাওয়ার কিন্তু চলে আসছে। আমাদের পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করার সাথে সাথে কিন্তু পাওয়ার চলে আসছে, তার মানে আমাদের এই যে পাওয়ার সাপ্লাইটা আছে এই পাওয়ার সাপ্লাইটা যদিও ভোল্টেজ এখানে প্রোভাইড করতেছে তারপরেও নষ্ট হতে পারে। তারপরেও আমরা আবার রিচেক করব, এটা আবার অফ করে আমরা আবার ওইটাকে দিব, কারণ অনেক সময় দেখা যায় যে একটা পাওয়ার সাপ্লাইও স্লিপ মোডে যায় থাকতে পারে। তো সেক্ষেত্রে যখন আমরা অন্য একটা পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা এটাকে রান করাই দিই তখন আবার ওই পাওয়ার সাপ্লাই দিয়ে চলে, যদি চলে তো ভালো, আর যদি না চলে সেক্ষেত্রে হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে পাওয়ার সাপ্লাইটিতে প্রবলেম। ওকে, লেটস স্টার্ট। আমরা এই পাওয়ার সাপ্লাইটি খুলে নিচ্ছি, আবার আগের পাওয়ার সাপ্লাইটাকে আবার আমরা টেস্ট করব। এটাকে আমরা সম্পূর্ণরূপে সরাই দিই, কারণ ওইটার এক পোর্ট আর এটার এক পোর্ট যদি আমরা লাগাই সেক্ষেত্রে কিন্তু পাওয়ার আসবে না ঠিক মতো। আমরা এখানে আবার পাওয়ারটা লাগাই দিচ্ছি এবং এখন আমরা আবার পাওয়ার দিচ্ছি, বাট নো পাওয়ার, বোর্ডে ইন্ডিকেশন আছে পাওয়ারের বাট আমাদের পাওয়ারটা অন হচ্ছে না। তো আমাদের এটা হচ্ছে SMPS বলে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। তো এই সুইচ মোড পাওয়ার সাপ্লাই আমরা মনে হয় যে প্রবলেম পাচ্ছি, আবার আমরা আবার এটা অ্যাড করব ফাইনাল চেক। আমরা জাস্ট
পাওয়ার খুলে নিচ্ছি 12 ভোল্টের লাইন এটাকে সম্পূর্ণ রূপে সরাই দিয়া আমরা এই পাওয়ার সাপ্লাইটার লাইন এখানে অ্যাড করে দিচ্ছি ওকে দেন আমরা আবার পাওয়ারটা অ্যাড করব আমরা পাওয়ার দিব এখান থেকে পাওয়ার আসছে এখানে পাওয়ার চলে আসছে ওকে আমাদের পাওয়ার সাপ্লাইর পাওয়ারও ঘুরতেছে এবং ইন্টারনাল যে পাওয়ার সাপ্লাই আছে সেটাও ঘুরতেছে তো আমরা এই পিসি থেকে মাউস এবং কিবোর্ড এবং ডিসপ্লে খুলে দেখব আমাদের পাওয়ার ডিসপ্লে সব আসে কিনা অলরেডি ডিসপ্লে চলে আসছে কিবোর্ড মাউস লাগাই দিছি অলরেডি ডিসপ্লে চলে আসছে আমরা হার্ড ডিস্ক কানেক্ট করব তো আমরা হার্ড ডিস্কটি কানেক্ট করে নিছি এখন পাওয়ার দিব তো আপনাদের বাসা বাড়িতে যদি এরকম প্রবলেম হয়ে থাকে পিসির সেক্ষেত্রে আপনারা কিন্তু এই নর্মাল একটা টেস্টের মাধ্যমে কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারেন তবে অবশ্যই আপনার একটা এক্সট্রা পাওয়ার সাপ্লাই লাগবে তবে মনে করেন বাসায় হঠাৎ করেই পিসিটি চলতে চলতে আর অন হচ্ছে না সেক্ষেত্রে আপনি এই নর্মাল টেকনিকগুলো ইউজ করতে পারেন যে আপনার পাওয়ার কর্ড ভালো আছে কি না আপনার পিসির সুইচ ভালো আছে কি না রেজিস্টার সুইচ কাজ করতেছে বা আপনার স্টার্ট সুইচ কাজ করতেছে না দেন হচ্ছে আমাদের এখানে বায়োস ব্যাটারি আছে বায়োস ব্যাটারিটা ঠিকমতো কাজ করতে গেছে না বায়োস ব্যাটারির ভোল্টেজ থ্রি ভোল্ট আছে কি না সেই জিনিসগুলো আমাদের চেক করে নিলে আমরা সহজেই আমাদের পিসির প্রবলেম সলভ করতে পারবো ধন্যবাদ